বনাঞ্চলে হাতির আবাসস্থল উজাড়, চলাচলের করিডোরে চরমভাবে বাধাগ্রস্ত, খাদ্য সংকট ও মানুষের নির্মমতায় মারা পড়ছে মহাবিপন্ন বন্য হাতি। নিরাপদ আবাসস্থলের অভাবে লোকালয়ে হানা দেয়ায় বাড়ছে বন্য হাতি ও মানুষের দ্বন্দ্ব। হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় বিদ্যুৎ শক ও গুলি করে একের পর এক হত্যা করা হচ্ছে বন্য হাতি। চলতি সপ্তাহে কক্সবাজারে তিনটি সহ সারা দেশে সাতটি বন্য হাতি মারা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বনাঞ্চল দখল আর হাতির দাঁত বিক্রির উদ্দেশ্যে একটি চক্র হাতি হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে। কক্সবাজার থেকে আয়ুবুল ইসলামের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশে 268টি মহাবিপন্ন এশিয়ান হাতির দুই তৃতীয়াংশের বসবাস কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। কিন্তু কক্সবাজার ও পার্শ্ববর্তী বনাঞ্চলে রেললাইন, রোহিঙ্গা বসতি, বিভিন্ন প্রকল্প, অবৈধ জবরদখল সহ বিভিন্ন কারণে এসব হাতির নিরাপদ আবাসস্থল ধ্বংস, পর্যাপ্ত খাদ্যাভাব, চলাচলের করিডোর চরমভাবে বাধাগ্রস্ত হয়েছে, যার কারণে এসব হাতি লোকালয়ে হানা দিচ্ছে। সর্বশেষ বন্য হাতিটি মারা গেছে 21 নভেম্বর ভোর রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার সাতঘুরিয়া পাড়া সংলগ্ন ট্রিব্বা নামক এলাকায়। হাতিটিকে বিদ্যুতের ফাঁদ বসিয়ে হত্যার অভিযোগ করছে বন বিভাগ। ওনারা যে মানে তদন্ত করেছেন বা পোস্টমর্টম করেছে, এটা যে মানে ফাইনাল রিপোর্ট আসার পরে 2012 সালের যে আইনটা আছে সেই আইন অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। দুই পায়ে দাঁত ছিল আর সবকিছু ময়না তদন্ত আমরা পর্যবেক্ষণ করি। মারা গেছে মহাবিপন্ন এশিয়ান হাতিকে বিদ্যুৎ শক এবং গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা। কক্সবাজারে হাতি নিরাপদ নেই, আমাদের জীববৈচিত্র্য রক্ষার জন্য এই হাতগুলো রক্ষার জন্য পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। অপরিকল্পিত উন্নয়নের কারণে এই পর্যন্ত 22টি হাতির করিডোর চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে, এটা মূলত প্রধান কারণ। কক্সবাজার বন বিভাগ বলছে, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বনাঞ্চলে হাতির করিডোর এবং আবাসস্থল বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। হাতি যেখানে বসবাস করতে ফ্রিলি, যেখানে মানুষ গড় উঠাচ্ছে, মানুষ এসে একটি জায়গায় ধান চাষ করতেছে, গরুদের হাল চাষ করতেছে, যার ফলে হাতি এগুলি দেখে হাতির সাথে মানুষের কনফ্লিক্টটা হচ্ছে। এই দ্বন্দ্ব নিরসনের জন্য আমরা জনসচেতনতামূলক প্রোগ্রামের পাশাপাশি আমরা প্রায় 20টি EFT মানে ইলিফেন্ট রেসপন্স টিম আমরা গঠন করেছি। হাতির হ্যাবিটেট বা আবাসস্থল উন্নয়নের জন্য আমরা ব্যাপক বনায়ন করে যাচ্ছি। তারপর হাতির খাদ্য যাতে সংকট না হয় তার জন্য আমরা পুরো প্রোগ্রাম গ্রহণ করছি। একের পর এক বন্য হাতির মৃত্যুতে এশিয়ান হাতি বিলুপ্ত হওয়ার আশঙ্কা সহ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয় সচেতন মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।